আজকে হচ্ছে মঙ্গলবার, তো আমরা মন্দারমণি হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি। তো তারপরে এত মানে টোটোয় ভিড় ছিল, এরকম ভাবে আর তোমাদের সাথে কথা বলা হয়নি, আর মনটাও ভালো নেই। কালকে সারাদিনটা এত বাজে কেটেছে, তার মধ্যে বাসে এসেছি, শরীরটাও ভালো লাগছে না। তো এখন আমরা কোনো কিছু না চিন্তা করে চলে এসেছি খেতে, মানে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো কী কী খাচ্ছি চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো সমস্তটা ফ্রেশ, একেবারে মাছ থেকে ধোঁয়া উঠছে। তো আমার এরকম মানে কাল থেকে তো ভাত কি জিনিস খাইনি, তো বাঙালির ভাতের মধ্যে একটা ইমোশান থাকে। তো এখানে দেখো গরম গরম ভাত, তার সঙ্গে আছে শিম আলুর একটা তরকারি, আছে আলু ভাজা, আর এখানে এটা মনে হচ্ছে বাঁধাকপির তরকারি, এখানে আছে কাতলা মাছ, আছে ডাল, এখানে আছে পমফ্রেট, আর এখানে তো আমার হাজব্যান্ড খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো এরকম ফ্রেশ খাবার খেতে তো ভালোই লাগে, চলো খেয়ে নিই, খেয়ে কথা হচ্ছে। তো আমি শিম দিয়ে খাওয়াটা স্টার্ট করলাম, এটা কিন্তু খুবই টেস্টি, এর মধ্যে যে সুন্দর করে বড়ি দিয়ে করা। আর ওদিকে চলে এসছে এগ অমলেট, তো একটু বাঁধাকপির তরকারিটাও খেয়ে দেখি কেমন লাগছে। ওটাও কিন্তু খুবই ভালো, তো চলো একটু ভালো করে খেয়ে নিই, খেয়ে তোমাদের সাথে কথা বলছি। আমাদের খাওয়া দাওয়াটা মোটামুটি ভালোই হয়েছে, তো এগ পোস্ট হচ্ছে দেখালাম, ওটা কিন্তু খেতে পারিনি, ওটা তাই জন্য নিয়ে চলে এসেছিলাম বাড়িতে, মানে এত বেশি খাওয়া হয়ে গেছে। তো এখন আমি খাচ্ছি বসে বসে গোলা। আমাদের কথা ছিল দীঘায় থাকার, কিন্তু আমরা থাকবো না, তো আমরা বাস ধরে বাড়ি চলে যাবো। এখানে এখন একটু আমরা সমুদ্রের পাড়ে বসে আছি, আর আমার কিন্তু এই গোলা খেতে খুবই ভালো লাগে। তো দেখো এখন আমরা বাসে উঠে পড়েছি, তো এই বাসে আমার যেহেতু এমনি লোকাল বাসে খুব প্রবলেম হয়, তাই জন্য এই এসি বাসেই যাচ্ছি। তো এটাতে মোটামুটি আমার কোনো প্রবলেম হয়নি। আমরা হচ্ছে এখান থেকে মানে দীঘা থেকে নন্দকুমার গেছিলাম, আর নন্দকুমার থেকে ট্রেন ধরে বাসে করে বাড়ি। এখন আমরা বাড়ি চলে এসেছি, আর এই যে আর একজন। তো আমাদের ঘোরাটা তো খুবই বাজে হয়েছে, তোমরা দেখেছ, আর তার মধ্যে আজকে আমরা দীঘাতে থাকিনি, বাড়ি চলে এসেছি। তো আমাদের বিবাহবার্ষিকীর ঘোরা এতটাই বাজে হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। তো আজকের মতো টাটা।